ரசர் பொங்கி உயிரகிலே ரசனூதுல் பொங்கி பாந்தே. শ্যামল মিত্রের এই গান শুনেই চোখের জলে বুক ভাসিয়েছিল বাংলার সংবেদনশীল জনতা। সেই গান আজও সুরের ঝংকার তুলে যায়। সেই গানই এক দুঃখিনীর শেষ সম্বল। এই দুঃখিনী আর কেউ নন, শ্যামল তনয়া মনোবিনা। বিয়ে, সংসার, পুত্র সন্তান, পল্লবিত গৃহস্থালী ছিল মনোবিনার। কিন্তু সংসারের জটিলতা আর নিজের এক অপরাজেয় অসুখ কেড়ে নিয়েছে তাঁর সুখের পাখি। আজ সেই পাখির ছেড়ে যাওয়া খাঁচার দিকে তাকিয়ে দুঃখের সাগরে ভেসে যাওয়া ছাড়া তার সামনে কোনো পথ খোলা নেই। ১৯৮৭ সালের ১৫ই নভেম্বর জীবনাবসান হয় প্রখ্যাত এই সঙ্গীত শিল্পীর। রেখে যান তাঁর দুই পুত্র শৈবাল, সৈকত এবং এক কন্যা মনোবিনাকে। শৈবাল মিত্রের জীবনাবসান হয় বছর দেড়েক আগে। তারপর থেকেই মনোবিনার জীবনে নেমে আসে অন্ধকার। স্বামী কৃতি অভিনেতা কৌশিক বন্দ্যোপাধ্যায়, শ্বশুর বাংলা সিনেমার অতি পরিচিত মুখ প্রয়াত হারাধন বন্দ্যোপাধ্যায়। কৌশিক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আগেই বিবাহ বিচ্ছেদ হয়েছে। ছেলে সুস্নাতকে নিয়ে স্বামী চলে যান তাঁকে ছেড়ে। বিবাহবিচ্ছেদের খোরপোশের অর্থেই চলছিল। অসুস্থ বোনের দেখাশোনা করছিলেন দাদা শৈবাল মিত্র। দাদার মৃত্যুর পর একেবারে একা হয়ে যান মনোবিনা। এখন এক দুর্বিষহ অবস্থায় দিন কাটছে তাঁর। প্রতিবেশীদের মুখাপেক্ষী হওয়া ছাড়া গত্যন্তর নেই। দীর্ঘ যন্ত্রণার পর এবার তাঁর ঠিকানা সরকারি হোম। ভবানীপুরের কারা আসে, আমার বাবার আত্মীয়, বাবার দিকে। ও তো ফাংশন করে বোম্বে, কলকাতায় ফাংশন করে, আসবে পরে। ওর কি অসুবিধা আছে এখন সেই জন্য আসে না। মনোবিনার প্রাক্তন স্বামী অবশ্য জানেনই না মনোবিনার এই দুরবস্থার কথা। বিবাহ বিচ্ছেদের পর স্বামী কৌশিক আবার বিয়ে করেছেন। তার নতুন সংসারে নিয়ে গেছেন ছেলেকেও। আমার পেশাগত কারণে আমাকে বছরের মধ্যে ৬ মাস প্রায় কলকাতার বাইরে থাকতে হতো। এবং সে কি ভয়াবহ টেনশন, ওইটুকু বাচ্চাকে একলা বাড়িতে রাখা, একটা সাপোর্ট স্টাফ। কারণ আমারও তো ক্ষমতার একটা সীমাবদ্ধতা ছিল, বা আজও আছে। আমি তো বোম্বের ফিল্ম আর্টিস্ট নই, তো সেই সীমাবদ্ধতায় আমি যতটা সাপোর্ট স্টাফ দিতে অ্যাফোর্ড করতে পেরেছিলাম, তাতে সাফিসিয়েন্ট হচ্ছিল না, ম্যানেজেবল হচ্ছিল না সিচুয়েশনটা, এবং রিস্ক হয়ে যাচ্ছিল ভীষণ। বিবাহ বিচ্ছেদের পর থেকেই মনোবিনার মানসিক এবং শারীরিক অবস্থা আরো খারাপ হতে থাকে। এরপর একটি হোমে রাখা হয় তাঁকে। সেখান থেকে নিয়ে আসা হয় আনন্দপুরে তাঁর দাদা প্রয়াত শিল্পী শৈবাল মিত্রের ফ্ল্যাটে। ভাই সৈকত মিত্রও হয়তো তেমন ভাবে সময় দিতে পারেননি দিদিকে। তার দিদির অবস্থা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন সৈকত। প্রথম হচ্ছে কোনো কাজে অনীহা। আমি অনেকবার অনেক রকম ভাবে চেষ্টা করে দেখেছি, ইভেন নিজের কাজটা যদি নিজে চা করে খা এটাও বলেছি, ব্যবস্থা করেছি, কিন্তু একদিন করার পরে সেকেন্ড দিন থেকে আর করেন। এই এই যে সমস্যাটা সেটা কাটিয়ে ওটা খুব মানে প্রবলেম, আর মেডিকেশনের উপরে থাকে সবসময়, যে সবসময় সব কিছু দেখভাল করতে পারছি তাও না, তার কারণ হচ্ছে সময়ের খুব অভাব হয়। মনোবিনা কি চান এখন? জীবন সম্পর্কে আপাত নিস্পৃহ এই মহিলা অসহায়তার মধ্যেও বারবারই বলছেন ছেলের কথা। সুস্নাতকে এখন একটু কাছে পেতে চান, জড়িয়ে ধরে রাখতে চান, আগলে রাখতে চান তার কাছে। ক্যামেরা রাজু রানার সঙ্গে ওঙ্কার সরকার, নিউজ টাইম, কলকাতা।